हुसैन साहिब तहमद वरकतहुमेर मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिसे अजीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालका नगर ढाका। मुफ्ती सईद सलाम साहब शुरू करें जामे औरत तो ये अच्छा हुसैन الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك عينين هطالتين تسقيان القلب بظروف الدمع من خشيتك قبل أن تكون الدموع دماء والأضراس جمرا فقال عليه الصلاة والسلام ابكوا فإن لم تبكوا فتباكوا فقال عليه الصلاة والسلام فيما يرضيه عن ربه تبارك وتعالى أنا مع عبدي إذا ذكرني وفي رواية أنا مع عبدي إذا دعاني أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم أمر بي دين أمر جرى شكي قرآن حدث شكي قرآن حدث پوڑي علم دين پوڑي شكي شكي تو আমাদের অনেকের কাছে দিন শিখার এবং ইলমে দিন শেখার এবং শেখানোর যে মূল লক্ষ্য সেটা পরিষ্কার থাকে না অথবা পূর্ণাঙ্গভাবে পরিষ্কার থাকে না, লক্ষ্য স্থির থাকে না, স্পষ্ট থাকে না। যার কারণে আমরা এই মুখস্থ মেহনত তো করি কিন্তু সেই লক্ষ্যের আজমত অন্তরে থাকলে, সে মহান উদ্দেশ্য অন্তরে মুস্তাজার থাকলে, সে মহান উদ্দেশ্যের কথা অন্তরে জাগ্রত থাকলে যে ফায়দা হইতো, যে উপকার হইতো, অন্তর সেই শক্তিতে যতটা বলিয়ান হইতো তো সেটা হয়ে ওঠে না, অতটুকু হয়ে ওঠে না। তমাম লেখাপড়া দিনের লাইনে যা করা হয়, তমাম এলম এবং আমল যা কিছু করা হয়, সেটার মূল উদ্দেশ্যই হল মহান আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহ পাকের রেজা এবং কুরব অর্জন করা, রেজা এলাহি অর্জন, কুরব এলাহি অর্জন এবং উসুল ইলাল্লাহ অর্জন করা। রেজা এলাহি আল্লাহ পাকের সন্তুষ্টি, কি সে যে আল্লাহ বান্দার উপর একদম রাজি হয়ে যান, একদম খুশি হয়ে যান, যেটা আমার বান্দা দেখলেই খুশি লাগে, তা আমার বান্দা যেখানে থাকে আমার হয়ে থাকে ওর দেখলেই ভালো লাগে, পছন্দ লাগে, খুশি লাগে। হে বান্দা, তুমি সর্বক্ষণ আমাকে নিয়ে খুশি ছিলা, আনন্দিত ছিলা, তোমার অন্তরে শুধু মাওলাই মাওলা ছিল, তোমার দুই চোখের সামনে শুধু মাওলাই মাওলা ছিলেন, আর কোনো কিছুই ছিল না। তোমার নফসুল মুতমাইন্না, মাওলাকে নিয়ে যে একদম রাজি, একদম খুশি, এসা তোমার দিল ছিল, এসা তোমার জিন্দগি ছিল। হ্যাঁ, দিল মেরা যায় এক ময়দান হু,
तू ही तू हो, तू ही तू हो, तू ही तू हो। আমার দিল শুধু মাওলার হয়ে যাক, মাওলার ইয়াদ, মাওলার স্মরণ, হ্যাঁ, মাওলার জন্য বেচেনি, মাওলার জন্য বিকুলতা, মাওলার জন্য জ্বলতে পুড়তে থাকা, এসা দিল আমার নসিব হয়ে যাক। আহলে দিল আকাশকে হকরা দিল দেহাত, দিল দেহাত উরা কে দিলটা মি দেহাত। মানুষের দিল তখন মানুষের দিল হয় যখন সে দিল বানানে ওয়ালার জন্য দিলকে উৎসর্গ করে দেয়। এই কপাল বড় মানুষদের, এই কিসমত বড় মানুষদের, এই কিসমত প্রকৃত ভাগ্যবানদের, যাদেরকে পবিত্র কোরআনে সাঈদ বলে, সোয়াদা বলে, হ্যাঁ না, ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ। মাওলাওয়ালারা ভাগ্যবান, আর মাওলা থেকে বিচ্ছিন্ন যারা তারা হতভাগার দল। শাকিয়েরা, আশকিয়ারা, আশকিয়ারা দিদায় বিনা নাবুদ। মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কপাল যাদের পড়ে হতভাগা যারা হয় ওদের চোখ থাকে কিন্তু চোখে আলো থাকে না, চোখ থাকতেও ওরা অন্ধ। আশকিয়ারা দিদায় বিনা নাবুদ, নেকবদর দিদাশা একসা নমুদ। যারা মাওলার আর যারা মাওলার না, সব সবাইকে ওরা ওই এক পাল্লায় মাপে, একরকম দেখে। গর্জে সুরত আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহল হান একসা বুদে। আরে আকৃতিতে মানুষ হলে, সেটা যদি মানুষ হইত তাহলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জাহাল তাহলে আকৃতি এখানে যেরকম ওখানেও বাহ্যিকভাবে সেরকম, এখানে দুই চোখ ওখানে দুই চোখ, এখানে দুই কান ওখানে দুই কান, এখানেও নাক আছে ওখানেও নাক আছে, এখানে দুই হাত ওখানে দুই হাত, এখানে দুই পা তো ওখানেও দুই পা। হ্যাঁ, বাহ্যিকভাবে আকৃতি একরকম লাগে, কিন্তু একজন আল্লাহর নবী, হ্যাঁ শুধু নবী না, ইমামুন নবীন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, বাদাস খুদা বুজুর্গ, কিসসা মুখতাসার। আল্লাহর পরে যিনি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড়, তিনি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এজন্য যে আকৃতিতে মানুষ হইলে মানুষ হয় না, ভিতরটাকে মানুষ বানানো চাই, ভিতরটাকে মানুষ বানানো চাই। ভিতর যার মানুষ সে কাপ, চেহারা চেহারার রং তাল হইল কালো হইলো, সব সুন্দর মানুষদের চেয়ে সে সুন্দর মানুষ। অন্তর যার সুন্দর হয়, হ্যাঁ অন্তর যার মানুষের অন্তর হয়, তার শরীরের রং কালো হইলো, সব সুন্দর মানুষের চেয়ে সেই সুন্দর মানুষ। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, মহান আল্লাহ পরম সুন্দর। যারা নিজেকে সুন্দর বানায় আল্লাহ পাক তাদেরকে প্রিয় ভালোবাসেন, নিজের প্রিয় পাত্র বানান। আল্লাহ পাকের নজর যায় তাদের তাদের প্রতি, আল্লাহ পাকের নজরে নজরে থাকেন তারা। এসব মামলা তো ভিতরটাকে মানুষ বানানো দরকার। ভিতরটা মানুষ হয় ভিতরের পশুত্বকে যখন বের করে দেওয়া হয়, পশুর চিন্তা, পশুর মেজাজ, পশুর চরিত্র, যে লাগামহীনভাবে চলা, লাগামহীনভাবে চলা, বলগাহীনভাবে চলা, এসা মন মানসিকতা মানুষ যখন পরিহার করে এবং নিজেকে পূর্ণাঙ্গভাবে মহান আল্লাহর হাতে ন্যস্ত করে দেয়, আল্লাহর খুশির হাতে ন্যস্ত করে দেয়, আল্লাহর সন্তুষ্টির নিকট ন্যস্ত করে দেয়, আল্লাহর মর্জির নিকট ন্যস্ত করে দেয়, তো তখন তার ভিতরটা মানুষ মানুষ হবে, তখন তার ভিতরটা মানুষ হবে। ইন্না আরযনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসান। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে, আমার আনুগত্য এবং ভালোবাসার দায়িত্ব নিতে বললাম এই সুবিশাল আকাশকে, আসমানকে,
এই সুবিশাল পৃথিবীকে, এই পাহাড় পর্বতকে তারা কেউ সাহস করলো না, ভয়ে অস্বীকার করে দিল। ভয়ের চোটে এই দায়িত্ব নিতে অস্বীকার করলো, মানে অসম্মতি প্রকাশ করলো। আবয়না মানে এখানে বেয়াদবির বিষয় না, আবয়না মানে হলো অসম্মতি প্রকাশ করা, অক্ষমতা প্রকাশ করা। কিন্তু এই মানুষ ছুটে এসে সে দায়িত্ব তুলে নিল নিজের কাঁধে, যে আপনার আনুগত্য আর ভালোবাসার দায়িত্ব আমি নিলাম। শুনতেছেন ভাইরা, এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় আল্লাহর আনুগত্যই হয় যার জীবন, আল্লাহর ভালোবাসাই হয় যার জীবন, আল্লাহর মর্জির উপর উৎসর্গিত থাকাই হয় যার জীবন, সেই প্রকৃত ইনসান, সেই প্রকৃত মানুষ। যারা হযরত আদম আলাইহিস সালামের প্রদর্শিত পথ থেকে বিচ্যুত, ভিন্ন পথে চলে, বিপরীত পথে চলে, নবী রাসূলদের প্রদর্শিত পথ থেকে সরে গিয়ে বিপরীত পথে চলে এবং নিজের নফসের চাহিদা পূরণকে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায়, ওটাকে জিন্দেগি বানায়, এটাকে তুমি আকৃতির মানুষ দেখলো, প্রকৃত মানুষ তার ভিতরে নাই, সেটা পশু। আকৃতির মানুষ বটে কিন্তু ভিতরটা তার পশু। মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ একবার গোয়ারডাঙ্গা মাদ্রাসায় বহু ওলামাদের সামনে বলতেছিলেন, এ ওলামায়ে কেরাম, আমি শামসুল হক দারুল দেওবন্দে আমার পড়ার জীবনে সে দারুলে ভর্তি হওয়া থেকে নিয়ে একদম পড়াশোনা শেষ করা পর্যন্ত, দেশে ফেরার আগ পর্যন্ত আমি দারুলে দিন রাত 24 ঘন্টা আমার কাজ ছিল এলমের তালাশ, এলমের উবুয়তের তালাশ, এলমের উবুয়তের মধ্যে ডুবে থাকতাম, আমি মগ্ন থাকতাম। আমি তাকে, তার নাম ছিল দারুল দেওবন্দে কুতুব খানে কা কীড়া, যে কুতুবখানার এলমের ভান্ডারের পোকা, সব সময় কিতাবের মধ্যে পড়ে থাকেন, কিতাবের পোকা থাকে না এরকম, কিতাবের মধ্যেই পড়ে থাকতেন। আর বৃহস্পতিবার আসলে তো বৃহস্পতিবার বিকালে পায়ে হাইটা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহর সোহবতে যাইতেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত অর্জনের জন্য, আল্লাহর মারিফত অর্জনের জন্য। আল্লাহ পাকের এতাতওয়ালা, আল্লাহ তাআলার আনুগত্যশীল একটা হৃদয় এবং জীবন লাভের জন্য, হ্যাঁ, সেটা তালাশ করার জন্য 18 মাইল পায়ে হাইটে যাইতেন। আবার সেই বৃহস্পতিবার রাত্রে থাকার পর, জুমার দিনে জুমার নামাজে থাকার পর, হযরতের সোহবত উঠানোর পর, হযরতকে দেখার পর, আবার বিকালবেলা 18 মাইল পায়ে হাইটে ফের দারুল দেওবন্দে ফিরে আসতেন। এইভাবে পুরাটা ওই জীবন এটা করছিলেন। এবং তিনি বললেন যে, হে ওলামা একরাম, শামসুল হক এই দারুল দেওবন্দ থেকে হাকিম উন্মতের নিকট এভাবে যে ছুটাছুটি করছিল, আর সবগুলো বন্ধ হাকিম উন্মতের সুবতে কাটাইছিল, শুধু একটা উদ্দেশ্য, সেটা হলো নিজের ভিতরটাকে মানুষ করা, নিজের ভিতরের পশুটাকে বের করে দেওয়া এবং নিজে মানুষ হওয়া, নিজেকে মানুষ করা। আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেন। হযরত হাকিম উল-উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, পীর সাহেব কেবলা হইতে হলে, হ্যাঁ, আগড়ি পাগড়ি নিয়া সে পীর সাহেব কেবলা হইতে হলে, খেলাফতের চোতা তালাশ করতে হলে অন্য কোথাও যান। হ্যাঁ, যাদের আগ্রহ আছে, বেচাইনি বেকুলতা আছে যে আমি মানুষ হতে চাই, আপনি আসেন, আপনাকে মানুষ হওয়ার রাস্তা আমি বাতলাবো, মানুষ কীভাবে হয় সেই পথ আমি দেখাবো, সেই শিক্ষা দীক্ষা তালিম তরবিয়ত আপনার সামনে পেশ করব, যাতে আপনি মানুষ হইতে পারেন। হ্যাঁ, যে মানুষ সে কামিয়াব। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে, তিনের কসম, যাইতুনের কসম, হ্যাঁ, তুর পাহাড়ের কসম এবং বালাদে আমিন মক্কা মুকাররমার কসম, এই মানুষকে আমি সর্বাধিক সুন্দর করে বানাইছি। এরপরে বাহ্যিকভাবে এই মানুষ একটা বয়স আসলে বৃদ্ধ হয়ে গেলে তার বাহ্যিকভাবে তার চেহারার সৌন্দর্য শারীরিক সৌন্দর্যের মধ্যে কমতি আসে, ঘাটতি আসে, এমনটা হয় বটে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা আল্লাহর হয়ে জীবন বানায়, আল্লাহর হয়ে জীবন কাটায়, আল্লাহর দিকে ছুটে, আল্লাহকে খুঁজে, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে রাখে, সেই সচ্চা ঈমানওয়ালা, সেই সচ্চা আল্লাহ পাকের বন্দেগীওয়ালা বান্দারা এরা সুন্দরী থাকে, এদের সৌন্দর্য বাড়তেই থাকে। হ্যাঁ, এদের সৌন্দর্য বাড়তেই থাকে। যে এতটা তারা এই আল্লাহর হন, এত বেশি নূরওয়ালা হন, এত বেশি প্রচন্ড নূরের তাকতওয়ালা হন যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইর মতো এত বড় চক্ষুষ্মান মানুষ, হ্যাঁ, আল্লাহর প্রেম জগতের প্রেম সম্রাট এবং আল্লাহ প্রেমের মহান উস্তাদ মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, হে কে ইসরাফিলে বক্তান আউলিয়া, হে মানে আলা, হে কে ইসরাফিলে বক্তান আউলিয়া, হে মানুষ খুব শোনো এবং বুঝো, তোমার যুগের যারা খাঁটি আউলিয়া তারা এই জমানার ইসরাফিল। ইসরাফিলের ফুৎকারে যেরকম কবর থেকে মুর্দারা জিন্দা হবে, অনুরূপভাবে আউলিয়াদের নজর, দোয়া, সব ও তরবিয়তের বরকতে তো এই এই জমানার মুর্দা মানুষগুলো জিন্দা মানুষে পরিণত হবে, এরা জিন্দা হবে। হ্যাঁ না, হেকে ইসরাফিলে বক্তান আউলিয়া, মুর্দারা জিশা হায়াতে বেবাহা, মুর্দারা জিশা হায়াতে বেবাহা, মৃত মানুষরা এই ইসরাফিলদের রুহের ফুৎকারে অমূল্য জীবন লাভ করে, অমূল্য জীবন লাভ করে। কি কথা, কি এলহামি, এক এক ভাষা। মাওলানা রুমির রুহকে আল্লাহ তাআলা নূরে সীমাহীন পরিপূর্ণ করেন, ওই মানুষটা রুহের নূরের ফয়জে কামিল আমাদের সকলকে দান করেন, আমাদের সকল উলামা তুলাবা সালেকিন মাশায়েখ এবং সমস্ত মুসলমানদেরকে দান করেন। কি যে মানুষ ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, মামুলি বিষয় যে আমাদের এত বড় আলেমে দিন হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ না, এত বড় বড় পৃথিবীর সেরা শ্রেষ্ঠ মানুষরা, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ নায়েব রসুল, শ্রেষ্ঠ মুহাদ্দিসিন ফুকাহা, তারা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহর দেওয়ানা ছিলেন। কেন, কি বিষয় ছিল, কোনো ব্যাপার তো নিশ্চয় ছিল। হ্যাঁ, এই জন্য মাওলানা রুমির কথাবার্তা শোনা চাই, তার কিতাব পড়া চাই, দেখা চাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো মানুষ হওয়া দরকার, ভিতরটাকে মানুষ বানানো দরকার। বলতেছিলাম যে হাকিমুল উম্মত হযরত থানভী রহমত, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমুল্লাহর সুবতে যাইতেন। এটা কি মামুলি বিষয় যে 18 মাইল পায়ে হাইটা যাইতেন সেখানে? কেন যাইতেন 18 মাইল পায়ে হাইটা? পয়সা ছিল না পকেটে। হ্যাঁ, হযরত মাওলানা ফরিদপুরের আব্বা এলমি দ্বীনের লাইনে পড়াশোনার উপরে সন্তুষ্ট ছিলেন না, দেশ থেকে পয়সা করে পাঠাইতেন না, আর তিনি ভীষণ কষ্ট করে মুজাহাদা করে এসে পড়াশোনা করছিলেন ছাত্র জীবনে দার দেওবন্দে। তার মুজাহাদার অধ্যায় বিস্ময় করো, কি বলবো, কোন সাইডে বলবো। আজকে আমরা মাদ্রাসাগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ খানাদানা খাই, আলহামদুলিল্লাহ ইজ্জতের সঙ্গে আল্লাহ পাক থাকার ইন্তজাম করে দিয়েছেন। আমার ভাইয়েরা শুকরগুজারি করি, শুকরগুজারি করি। সে শুকরগুজারি এভাবে এলমের নেশায় ব্যস্ত থাকে, এলমে দিনের তালাশে ব্যস্ত থাকে, এলম অর্জনের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়ে। হ্যাঁ না, এলম এমন জিনিস, ইন্নাল এলম লা ইউতিকা বাযাহু হাত্তা তুতিহু কুল্লাক, আসমানি এলম এমন যে এমন নাজ ও নখরাওয়ালা যে তার সামান্য সে তোমাকে দিবে না যতক্ষণ তুমি নিজেকে পূর্ণাঙ্গভাবে এলমের জন্য উৎসর্গিত না করো। এই জন্য এলমের জন্য এলমের তলব, এলমের তালাশ, এলমের পিপাসা, এলমের জন্য ব্যস্ততা, হ্যাঁ, এলমের জন্য নিমগ্নতা, এলমের জন্য এলমে দিনের জন্য সারা জাহানের সব ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখা, একদম আলোক রাখা। হ্যাঁ না, এলমি এলমের জন্য বেচায়ন থাকা, বেকারার থাকা, বেকুল থাকা। কিন্তু এলম তখন সত্যিকার এলম হবে যখন এলমের সঙ্গে আল্লাহর সন্তুষ্টিওয়ালা
আমূলি জিন্দগি হলে, আর না হলে শুধু বাহ্যিক এলম, এটা পণ্ডিতই, বাহ্যিক এলম পণ্ডিতই, তিনি সরজমির পণ্ডিত, তিনি কাফিয়ার পণ্ডিত, তিনি হেদায়া সালেস রাবির পণ্ডিত, পণ্ডিত হয়েছেন তিনি, কিন্তু আলেমি দিন তিনি হন নাই যদি অন্তরে নূর অর্জন করেন নাই, যদি তিনি আল্লাহকে পান নাই, যদি তিনি তাল্লুক মা আল্লাহ অর্জন করেন নাই। হাকিমুল মুত্তানবির মতো এত বড় আলিম, ফকিহ, মুহাদ্দিস, মুজাদ্দিদ, তিনি বলেন সারা দিন তো তাল্লুক মা আল্লাহ হ্যায়। তোমার মধ্যে দিন আসলো এটা তখন প্রমাণিত হবে যখন তুমি আল্লাহ ওয়ালা, মাওলা ওয়ালা, তাল্লুক মা আল্লাহ ওয়ালা, আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক ওয়ালা, যে সম্পর্কের দ্বারা আউলিয়া একরাম আউলিয়া একরাম হন, সেই সম্পর্ক আল্লাহর সঙ্গে যখন তুমি প্রতিষ্ঠা করতে পারলে, সেই সম্পর্ক অর্জনে যখন তুমি সফল, এইবার তুমি দিনওয়ালা, এইবার তুমি দিনওয়ালা। এটাই আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, কালিমা পড়ে ঈমান যারা আনছো তোমরা একদম কামেল ঈমানওয়ালা হও, মানে বিলকুল আমার হয়ে যাও, পূর্ণাঙ্গভাবে আমার উপর নিজেকে ন্যস্ত করো, যেটাকে আরেক ভাষা কোরআনে বলা হয়েছে, হুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে তুমি বলো এই কথা, তার মানে তোমার জীবন এমন হবে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু এক আল্লাহর জন্য একদম উৎসর্গিত, পূর্ণাঙ্গভাবে উৎসর্গিত এবং নিবেদিত, আমি আর কিছুই জানি না, তার সঙ্গে আমার মহান আল্লাহর কোনো শরীক নেই, লা শরীক আল্লাহ নেই, হো কিসি কা তো কেউ হো কিসি কা, উনি কা উনি কা হুয়া যার হাম ওয়াহদাতে মাতলুবে, কে বলে যে এক আল্লাহকে চায় আর কোনো কাউকে কিছুই চায় না। এখন খেলাফতের ধান্দাবাজি, কোথায় কোথায় খেলাফত পাওয়া যায়, এক খেলাফত নেওয়ার পরে তারপরে খুশি না, আরো দশজনের খেলাফতের তালাশ, ইন্না লিল্লাহ, এ তো নফসের গোলামি, এ তো সম্পূর্ণ নফসের গোলামি। মাওলানা রুমির ভাষা এটা, যে মানসাবে তালিম নও এ শাহওয়াতে, যারা উম্মতের শিক্ষক হওয়ার জন্য এবং খলিফা হওয়ার জন্য ছুটাছুটি করে এবং এটাকে লক্ষ্য বানায়, এটা তারা নফসের খায়েশাতের পূজারী। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মানুষ হওয়ার ফিকির করি মানুষই। হ্যাঁ, তো বলতেছিলাম যে হাকিমুল থানবীর নিকট যাইতেন মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, তো বললাম যে সেখানে যাইতেন, হযরতের সোহবতে বসতেন, যখন বয়ান হয় কি বয়ান শুনতেন, বয়ান কি সর্বক্ষণই হইতো, যখন বয়ান হয় না তো হযরতকে দেখতেন। হ্যাঁ, হযরত থানবীর এক খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহ, তিনি সেই ইংরেজ আমলে জনাব ডেপুটি কালেক্টর ছিলেন, আইনজীবী ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন, অফিসে চাকরি করতেন, কষ্ট ছিল মনে, বলতেন হযরত থানবীকে যে ছেড়ে দিই চাকরি বাকরি, বললেন না থাক, এটা একটা হালাল, আল্লাহ পাক যখন কোনো হালাল রুজির একটা সোর্স দেন, একটা পথ দেন, একটা কোনো বাহন মাধ্যম দেন, সেটার কদর করা চাই। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আকাশ কারো ঘরের মধ্যে স্বর্ণরূপা এবং কোন মুদ্রা এই বর্ষণ করবে না বৃষ্টির মতো, এর জন্য একটু মেহনত করতে হবে, হ্যাঁ না, তলব কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা, হ্যাঁ না, আল্লাহ পাকের ফরজ হুকুম আকাম আদায়ের পাশাপাশি হালাল রিজিক অর্জন উপার্জন সেটাও ফরজ কোরআন সুন্নার দৃষ্টিতে, হ্যাঁ, আল্লাহ আল্লাহর নবীর এই শরীয়তে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, তো এই খাজা সাহেব তিনি অফিসে যাবেন, তো সারাদিন অফিস, তো আমার সাহেবকে আমি এক নজর এই আল্লাহওয়ালাকে, এই কুতবে জামানকে, এই মুজাদ্দিদে জামানকে আহা সারাদিন দেখবো না এক নজর। হযরত থানবীর নিকট দরখাস্ত করেছেন, হযরত আমার অফিসে যাওয়ার সময় আমি আপনার এক নজর দেখে যেতে চাই। হযরত থানবীর দিকে কেউ তাকায় থাকলে হযরত শরম পাইতেন, কষ্ট হইতো এবং খারাপ লাগতো এবং খুব রাগ করতেন যে কেন তুমি এরকম তাকায় থাকো, এর বলতেন যে কখনো দেখো কখনো দেখো না, লাগাতার দেখতে থাকো, এটা কি মামলা, কিন্তু ভাই পেরেছানি লাগে। এই এক লোক হযরত থানবীর নামাজ পড়তেছেন, ভাই নামাজের নামাজের পরে কোনো নফল সুন্নত নফল ওগারা পড়তেছিলেন, আরেক লোক একদম ওই হযরত থানবীর পিছনে বরাবর সোজা করে ঠিক ওখানে চুপ করে জিম দিয়ে বসে আছে, এতে আল্লাহর সঙ্গে একান্ত নিমগ্নতায় বিঘ্ন ঘটে।
কথা বুঝুন না ভাই, সিরুকুতে কান্না আসে, তো সেজদায় কান্না আসে, নামাজের মধ্যে কান্না আসে ইত্যাদি, অথবা আল্লাহ পাকের দিকে নিবিষ্টতা আরো প্রগাঢ় হয়, আরো বৃদ্ধি পায়, আরো একান্ত হয়, তো সেটার পথে কারো পাশে বসে থাকাটা এই লোকটাকে লক্ষ্য করে সেটা বিঘ্ন ঘটায়। এজন্য এমনটা করতে নাই, হ্যাঁ না, কারো একান্ত এবাদত বন্দিগীতে লিপ্ততা দেখলে সেখানে কাছে না হওয়া, একটু দূরত্ব রক্ষা করে বা মোটামুটি মুনাসিব দূরত্ব রক্ষা করে ফের থাকা চাই, বসা চাই যদি থাকে কেউ, যাতে ওই লোকটার আল্লাহর সঙ্গে একদম একান্ত এবং পূর্ণাঙ্গ নিমগ্নতায় কোনো তিল পরিমাণও আমার কারণে বিঘ্ন না ঘটে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু অনেকে নিজের বুঝের কমির কারণে আগ্রহের প্রচণ্ডতা ওই গিয়ে এরকম কাছে বসে যায়, কেউ পাশে বসে থাকে, দেখে কেমনে নামাজ পড়েন, কেমনে কান্দেন ইত্যাদি, আল্লাহ বলার আল্লাহর সঙ্গে নিমগ্নতায় বিঘ্ন ঘটে। তো ওই লোক ওরকম চুপচাপ পিছনে বসে রয়েছে, হযরত তাহানবী সালাম ফিরে তখন বুঝতে পারছেন যে ভদ্রলোক একদম আমার নিকটে বসছে, আমার খুব দেখার জন্য, হ্যাঁ না, আমাকে উপভোগ করার জন্য, উপলব্ধি করার জন্য। হযরত তাহানবী উঠে একদম সোজা তার পিছন বরাবর বসে গেছেন। ওই লোক উঠে দৌড়, তো বললেন যে কেন এখন যাইতেছ, বসো, তুমি বসো, কি এক যে কাজ, যে আমল আমল শরীফ তুমি করছো, একই আমল শরীফ তো আমিও করলাম, তুমি বসে থাকলে কোনো দোষ নাই, আমি বসলে তুমি এটা দৌড় দিতেছ কেন? আর যদি সেটা এরকম হয় যে যেটা তোমার বরদাস্ত হচ্ছে না, তাহলে সেটা আমাকে কেন বরদাস্ত করাও? হ্যাঁ, তো ভাই এক আল্লাহওয়ালাকে দেখা এটাও নেয়ামত, অনেক বড় নেয়ামত। অনেকে বয়ান বক্তৃতার অপেক্ষায় থাকে, হ্যাঁ আসলাম, কোনো কথা বললেন না, ওয়াজ নসিহত বয়ান শুনলাম না, হ্যাঁ বুঝের কমি এটা। সূর্য কবে ভাষণ দিছিল ভাই, পূর্ণিমার চাঁদ কবে ভাষণ দিছিল, কিন্তু পূর্ণিমার আলোকে সারা পৃথিবী আলোকিত হয় না, পূর্ণিমার আলোর মধ্যে সারা পৃথিবী ডুবে যায় না, স্নাত হয় না, সূর্যের কিরণমালা দ্বারা সারা পৃথিবী এইভাবে আলোকিত এবং উপকৃত হয় না। হযরত হাকিম মুহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো মহান আলেমে দ্বীন, ফকিহ ও মুজাদ্দিদ, তিনি বলেন যে যে আল্লাহওয়ালাদের কোন জিন্দিগির দ্বারা, আল্লাহওয়ালাদের জিন্দিগির দ্বারা, মুলাকাতের দ্বারা, তাদের শুধুমাত্র অবস্থান এবং উপস্থিতির দ্বারা সর্বস্তরের মানুষ উপকৃত হইতে থাকে, এবং বহু লোকের উপকার যে হয় অনেক সময় সে আল্লাহওয়ালা নিজেও জানেন না যে আমার দ্বারা অমুক লোক উপকৃত হচ্ছে বা অমুক লোক উপকৃত হয়ে গেলেন, এটা সে আল্লাহওয়ালা বলতে পারেন না, কিন্তু ঘটনা ঘটছে কিন্তু আল্লাহওয়ালার সুবতের বরকতে, তার কোনো দোয়ার বরকতে, তার কোনো নজরের বরকতে, তার কোনো রুহের রু থেকে বের হওয়া কোনো বাতাসের ছোঁয়া লাগলে এই মানুষটার জিন্দগির পরিবর্তন আসছে, মানুষটা মানুষ হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, তাই না? হ্যাঁ, তো হযরত থানভী বলেন যে যেমন মনে করো যে সূর্য আকাশে যখন উদয় হয় সারা পৃথিবীতে তার কিরণমালা পৌঁছে, সূর্য কি জানে, খোঁজখবর রাখে যে কোথায় কোথায় আমার কিরণমালা পৌঁছলো? সূর্য নিজেই বেখবর, কিন্তু তার কিরণমালার ফয়েজ প্রাপ্ত হচ্ছে সারা পৃথিবীর মানুষ, হ্যাঁ, এবং সকলে এবং সবকিছু। এজন্য অনেক আউলিয়া কেরামের দ্বারা যে ফায়দা হচ্ছে সেটা তারা নিজেরাও জানেন না, তাদের অজান্তে এইসব ফায়দা পৌঁছতে থাকে, যেটাকে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী মেরকাত সুরে মিসকাত কিতাবের জিল্দ আউয়ালে এভাবে বলছেন যে লাউ মাররা ওয়ালিয়ুন মিন আউলিয়া ইল্লাহ তাআলা বিবালদাতিন লানালা বারাকাতা মুরুরিহি আহলু তিলকাল বালদা, যে এটা মূলত সম্ভবত শেখ আবু আলী দাকাক রহমতুল্লাহ আলীর কথা।
যে কোন এলাকা দিয়ে কোন আল্লাহওয়ালার যদি একটুখানি বিচরণও ঘটে, এই এলাকা দিয়ে তিনি চলে গেলেন, এমন আগমন ঘটল, অবস্থান ঘটল, কিছুক্ষণের জন্য বিচরণ হলো তার, তো ওই মানুষটার বরকত, ওই মানুষটার বরকত দ্বারা ধন্য হই সমগ্র এলাকার মানুষ। লানাল বারাকাতা মুরুরিহি, তার কদম ধুলির বরকত ধন্য হই পুরো এলাকার মানুষ। তো বলতেছিলাম যে এই সেখানে যাইতেন তো আর না হোক হাকিম উন্মুদ কে দেখবো। হ্যাঁ, তো খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি অনুমতি নিয়ে রাখছেন, হযরত জি আপনি যখন বসে বসে লিখতে থাকেন এসলাই চিঠির উত্তর বা তাফসিরে বায়ানুল কোরআন বা অন্য কোনো কিতাবাদি, তো ওই সময় আমি অফিসে যখন যাই আপনি অনুমতি দেন জানালা দিয়ে দাঁড়ায় থেকে আমি আপনাকে একটু দেখে যাব। হযরত থানবী জানতেন এটা পাগল এবং দেওয়ানা, বললেন আচ্ছা ঠিক আছে তোমার অনুমতি দিলাম। অনুমতি যেহেতু একান্ত সমঝদার লোক আর সত্যিকার মহব্বতওয়ালা লোক, তো কোনো কৃত্রিমতা নাই, সেজন্য তার এখানে দাঁড়ানোর দ্বারা হযরতের অন্তর এই মানে তার কাজের নিমগ্নতা সেটা কোনোভাবে বিঘ্নিত হবে না, ইতমিনান থাকবে, এজন্য হযরত অনুমতি দিয়ে দিয়েছেন। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি অফিসে যাওয়ার পথে জানালা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় জানালা দিয়ে দীর্ঘ সময় হযরত হাকিম উন্মুদকে দেখতেন, অনেক সময় দেখার পরে ফের সেখান থেকে চলে যেতেন। কি ফায়দা পাওয়া যেত এর মধ্যে, যে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি একবার হাকিম উন্মুদ থানবী রহমতুল্লাহর সহবতে গেলেন, থাকলেন কয়েকদিন, এবং এক মজলিস থেকে উঠলেন হযরত থানবীর মজলিস থেকে, এতটা তিনি তার উপরে উৎসর্গিত হওয়ার জন্য অস্থির এবং ব্যাকুল হয়ে উঠলেন, তখন হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী বলতেছিলেন যে হায় কি শুনলাম এই মানুষটার মুখে, আজকে কি কথা শুনলাম, কি বয়ান শুনলাম। হ্যাঁ, কে তিনি বললেন যে জায়সে কোরআন আজই নাজিল হুয়া, যে এমন কথা শুনলাম ওনার মুখে মনে হয় যেন এই মাত্র কোরআন ওনার জবানের উপর নাজিল হচ্ছে। হ্যাঁ, এবং তখন আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহ বলছিলেন যে জিভরকে দেখলো ইয়ে জামাল জাহাঁ ফুরুজ, যে মানুষটা নিজের অন্তরাত্মার ঈমান আর এহসান আর আল্লাহর মহব্বত এবং খাসিয়তের নূর দ্বারা সূর্য দ্বারা সারা পৃথিবীকে আলোকিত করে রাখছেন, হে মানুষ আসো এই মানুষটাকে এক নজর দেখে যাও। হ্যাঁ, এবং প্রাণ ভরে দেখে নাও, জি ভরকে দেখলো ইয়ে জামাল জাহাঁ ফুরুজ, ইয়ে জামাল নূর ফির দেখা না যায়গা, এক জমানা আসবে আর আল্লাহর এই নূরওয়ালা লোকটাকে আর তোমরা দেখবা না। না না, এই আউলিয়া ইকরামের জিন্দেগি থাকতে তাদের কদর করা চাই, কবরস্থানে দাফন করার পর এখন কদর করবে কি, খালি জিয়ারত করা ছাড়া, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। যাই হোক, তো আমি কি বলতেছিলাম আর কি বলতে চাইলাম আর কি হলো, আমার ভাইরা জীবনের মহান লক্ষ্য, প্রধান লক্ষ্য, মূল লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য সেটা হলো আল্লাহকে পাওয়া, আর তার জন্য রাস্তা হলো আল্লাহর খুশিওয়ালা কাজে মশগুল থাকা, আল্লাহর অসন্তুষ্টির সকল পথ, হ্যাঁ সকল রাস্তা, সকল আসবাব উপকরণ এটার থেকে দূরে থাকা, এটার থেকে নিজেকে মুক্ত রাখা। হ্যাঁ, যার যার সংক্ষিপ্ত নাম হলো তাকওয়া, এবং ইয়াদে ইলাহিতে মশগুল থাকা, যেখানে থাকি আল্লাহকে স্মরণ রাখি, অন্তরে আল্লাহকে ইয়াদ রাখি। যে বান্দা আল্লাহর স্মরণে মশগুল, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন বান্দা আমার স্মরণে মশগুল, নিঃসন্দেহে আমি আমার বান্দার সঙ্গে আছি, আনা মা আবদি ইজা যাকারানি, যখন সে আমাকে স্মরণে রাখে আমি তার একদম সঙ্গে থাকি। এই জন্য জাকের মাওলা যে হয় আল্লাহর ইয়াদওয়ালা বান্দা যে হয়, আল্লাহর ইয়াদওয়ালা রুহ আর দিল যার নসিব হয়, হামেশা আল্লাহ তার সঙ্গে আছেন। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। আর এক জিনিস, দুইটা চক্ষু চাই হে আল্লাহ, যে দুই চক্ষু আপনার জন্য কানতে থাকবে। হ্যাঁ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে আল্লাহ আমি চাই আপনার নিকট এমন দুইটা চক্ষু যে দুইটা চক্ষু
দুঃখ এই মেঘমালা থেকে যেরকম মুষলধারে বৃষ্টি বর্ষণ হয় আমার দুই চক্ষু যেন এরকম আপনার জন্য অশ্রু ছড়াইতে থাকে কানতে থাকে আয় দরিয়া আজকে মন্দিরিয়া বুদে তান তান সারে দিল ভরে যে বাসুদে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হায় সাগরকে সাগর যদি কানতে পারতাম সাগরকে সাগর হ্যাঁ আমার দুই চোখ থেকে যদি সাগর আর সাগরের মতো অশ্রু ধারা প্রবাহিত হইত হ্যাঁ আয় দরিয়া আজকে মন্দিরিয়া বুদে তান সারে দিল ভরে যে বাসুদে সব এই চোখের পানি মাওলার জন্য উৎসর্গ করে দিতাম এজন্য আমার ভাইয়েরা কান্নাকাটির অভ্যাস করি কানতে থাকি কানতে থাকি কানতে থাকি আল্লাহর কসম যে কান্নাকাটি করবে এই চোখের পানি তাকে মাওলা পর্যন্ত পৌঁছাবে এই চোখের পানি তাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ তাআলা চোখের পানি বড় দামি সম্পদ দামি দৌলত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে আরেকটু সহজ করে দিয়েছেন তিনি বলেন এই বুকু যে কানবা কান্দে কান্দে মাওলাকে রাজি করবা মাওলাকে পেয়ে যাইবা আর ফাইনলাম তাবকু ফাতাবাকা অশ্রু দিয়া যদি কানতে না পারো কান্নার ভান করো কান্নার ভঙ্গি ধরো কান্নার ঢং করো এর দ্বারাও তুমি মাওলা পর্যন্ত পৌঁছবা কেউ কানতে কানতে পৌঁছে চোখের পানি দিয়া পৌঁছে আল্লাহ পর্যন্ত আর কেউ কান্নার ভঙ্গি দিয়া পৌঁছে হ্যাঁ না শুনতেছেন প্রিয় বন্ধুরা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে বস হ্যায় আপনা এক নালা ভি আগর পৌঁছে ওহাঁ গরচে করতে হ্যায় বহুত সে নালা ও ফরিয়াদ হাম যে ভাই সারা জীবন কান্দো প্রিয় মাওলার জন্য কিন্তু একবারের কান্নাও যদি কবুল হয় নিঃসন্দেহে আমি কামিয়াব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।